পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ার পর ভোক্তা পর্যায়ে তা বাড়বে কিনা সে সিদ্ধান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নেবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীর কয়েকটি স্থানে ডিপিডিসির কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ সংকট কেটে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, গরমে চাহিদা বাড়ার আগেই কয়লাভিত্তিক কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে চলে আসবে, ফলে ভবিষ্যতে সংকট হবে না বলেও আশাবাদ জানান তিনি। পর্যায়ক্রমে রাজধানীর বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা মাটির নিচে চলে যাবে উল্লেখ করে তিনি বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত কাজ শুরু হয়ে গেছে। জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ উৎপাদনে স্মার্ট প্রযুক্তি সংযোজন করা হবে।